কেন? আপনি তো আমারে কইছিলেন যে তুই যেদিন লাখ টাকায় ঠেকবি সেদিন তোরে এটা দিব। আজকাল লাখ টাকা কোনো টাকা না কিরে বেটা, চোখটা একটু উপরে ওঠা না। আপনি নিজেও খুব ভালো করে জানেন যে খেলনা পিস্তল দিয়ে লাখ টাকায় তোলাও খুব মুশকিল। রাগ করলি? যা দুয়ে ঠেকাইলে দিমু, কথা দিলাম। আপনি কিন্তু আমারে বুঝাইতেছেন। ওই বেটা, এইটার একটা মর্যাদা আছে বুঝস, সেই মর্যাদা না বুঝা পর্যন্ত দিতে নাই, গুরুর আদেশ। শোনেন, এখন কিন্তু আমি বুঝে যাইতেছি, বেশি দিন আর বুঝুম না আপনার কয়ে গেলাম। এই গুলাগুলি সারা পৃথিবীতে কোনো কাটুন নাই, আর পরে পিস্তল দিছে কেন? হ্যাঁ করতে পারেন না, তুই আমার গোলা পিস্তল দিয়ে খেলবো না। ছেলে খাইতেছে। ওই কাম দেশ কার? হ্যাঁ কাম দেশ কার? ঘুমালো পাড়া ঝুড়ালো বর্গিয়েলো দেশে, পুলপুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ঘুমাইছে? সারাদিন পরে বাড়ি ফিরা, ছেলেটার সাথে খারাপ ব্যবহার না করলে তো তোমার চলে না। আমি কেন কিসের জন্য কি করি এইটা বোঝানোর ক্ষমতা তোমার নাই, আন্দাজে কথা কয় না। আমার পোলাই হইব ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার, পিস্তল দেহার কাম কি? কেন পুলিশ মিলিটারি হইতে পারে না? না দরকার নাই পুলিশ মিলিটারি। আজ ফেরিওয়ালা আইছিল, সব পোলারা পিস্তল কিনছে, তাই দেখে পিস্তল পিস্তল কইরা সারাটা দিন আমার মাথাটা খায় ফেলাইছে। একটা পিস্তলের দাম কত জানো? 300 টাকা। শেষে বুদ্ধি না পায়া ওইটা দিয়ে শান্ত করলাম। জগতে বহুত খেলার জিনিস আছে, পিস্তল দিয়ে খেলতে হইব না। পিস্তলের দাম যদি 2 টাকা হয় এইটা কেননের দরকার নাই। আচ্ছা, আমার খুব জানবার ইচ্ছা করে ওই ব্যাগটার মধ্যে কি কোনো তাবিজ কবজ আছে? মাঝে মাঝে মনে হয় ব্যাগটা আমার সতীন। আমারই ছাড়ো, তাও ব্যাগটারে ছাড়ো না। কইছি তো দোকানের হিসেব, একজন ক্যাশিয়ারের কাছে এর থেকে বেশি কি থাকবো? ওই বিশ্বাস হয় না।
ছেলেরে বন্দুক কিনে দিবা না, আর তুমি বন্দুক দেখতেছো? এই তোমার বল কেন হয়েছে? তোমরা যাও, আমি টাকা দিয়ে দিচ্ছি, যাও। পুরাতন জিনিসের খুবই মায়া, সহজে কি ছাড়তে ইচ্ছা করে? আমি কি করব? তুই তো মল্লি, তোরে দিয়া এক লাফে এক ছুঁইছে, এবারে নতুন দারে দিয়া দশ টুমু। সারা জীবন তো আর খেলনা দেওয়া চলে না, কি কস? যা, বহুত মায়া ত্যাগ করলাম। আপনি ব্যাপারটা বুঝতেছেন না যে একটা লোক রাস্তার মধ্যে পড়ে আছে, গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, ওনাকে তো হসপিটালাইজ করা উচিত। আপনি ভাই, আপনি কে? চুপচাপ আপনার ব্যাগটা দিয়ে দেন, একদম কোনো কথা বলবেন না। তুই সত্যি ফাটাই দিছিস রে মনির, আজ তুই ফাটাই দিছিস মনির রে। খেলনা পিস্তল দিয়া তুই 10 লাখ টাকা কামাই করছস, 10 লাখ এটা দিয়ে তুই কি করবি ক? আপনি কইছিলেন 2 লাখ ঠেকাতে পারলে দেবেন, আমি তো 10 এনে দিছি। তোর কমিশন 30% করে দিলাম, যা। আমার কমিশন লাগবো না, আমি এটা চাই। ঠিক আছে যা, 50%। দেখেন, আমি কোনোদিনই একটা টাকাও কিন্তু আপনার হিসাবের বরকিলাম দেখাই নাই, আপনি কিন্তু আপনার কথা রাখতেছেন না। দিমু না? দিবেন না। যা, তোর টিম লিডার বানাইলাম, যা। আপনি কিন্তু আমার লগে কথার বরকিলাপ করলেন, আমি যাইতেছি। মনে মহাজনের মূলধন কিন্তু এখন আমার হাতে, বাচ্চা বাড়ি ফিরবি না কিন্তু, দেখি কি হয়।
আমি তোকে কতবার বলছি যে আমি যখন বাড়িতে থাকো তখন আমার ফোন দিবি না, বলছি না জাহান্নামে যাব। ওই হন ওই বাড়ি ধারে যে আমার জমিটা আছে না, ওইখানে কাল একটা ইঞ্জিনিয়ার সাথে লয়ে যাইবি। হ্যাঁ, দুই তলা বাড়ি করতে হইব। এই বাড়িটা আমার একদমই ভাল লাগতেছে না, দম বন্ধ হয়ে বুঝছস। কালকে যাবি, কালকে যায়া সব কিছু ঠিকঠাক করে আমারে জানাবি। আরে হ হ ফোন রাখ। আচ্ছা এইসব কেমনে হইতেছে তুমি আমার একটু বুঝাইয়া কইবা। মানুষের জীবনে এরম হয়? হইতেছে তো না, হইতেছে না? হ্যাঁ হইতেছে। তাহলে কিন্তু কেমনে? আচ্ছা সত্যি করে কত, তুমি কি কিছু খারাপ করতেছ? শোনো বিথি, পাপ পুণ্যের দায়ভার তো আমার না, হে তো আমার লোকেই যাইবে। তুমি খামুখে এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ মিথি, ওই মিথি, এটা কি সাত সকালে আমার ছেলে তো সুকেন আমার কোলারে পিস্তল দিছে কে? আমার কি দোষ? কালকে মেরাজ আসছিল, ওই তো নিয়ে আসছে। আমি তোমারে কি বলছি? হ্যাঁ আমি কি বলছি? আমার ছেলে পিস্তল দিয়ে খেলবে না, বাস খেলবে না। কে উপহার দিলে আমি কি করুম? কি করবো মানে? তুমি ভেঙে ফেলবো, ফেলে দিবা। এই খেলনা পিস্তল কেন তোমার শত্রু হলো আমি তো বুঝলাম না। কোনদিন এই পিস্তল হাতে ধরিস না বা। বড্ড বেশি জ্বালাই পড়াস। আমি কি বলছি, আজকে আমার পোলার জন্মদিন, আমি বাইরে যাব না। কে কি কস ধরা খাইছিল? আগে থেকে তোরা কোনো কথা বলে নিস নাই? হ্যাঁ বল, আমার কথা কর। আচ্ছা দেখি আমি কি করি। মিথি, আরে মিথি, তুমি ছেলের জন্য পিস্তল কিনে আনছো? এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। বাপ, বাবা আমি তো জানি রাতুল আমাকে শিখাইছে ফটাশ করে শব্দ হয়। হ্যাঁ বাবা, হঠাৎ করে শব্দ হয়, পিস্তলটা আমার দিয়ে দে।
কে দে এ আবার ভাঙবা তাহলে আনছো কেন না বাপ কোদার কত কইতে যাবি ভাঙু না বাপ কিছু তো বলে দিয়ে দে বাপ না আমি গলি করুম তুমি আ করে মরে যাবে ও বাপ আমি আ করে মরেই যাব পিস্তল না বলে দিয়ে দে বাপ দে বাপ দে পিস্তল যে ন্যায়ের পথে অটল সে জীবন পায়, কিন্তু যে দুষ্টতার পেছনে দৌড়ায় সে নিজের মৃত্যু ঘটায়।